কোনে দিছিল ভারত বন্ধৰ আহ্বান? আপস মে এক দূসরে ফেলাতে জি কে আজ কল বন্ধ হ্যাঁ ও বন্ধ আর আজ পতা চলিয়ে বন্ধ তো হ্যাঁ ডিএম কে আদেশ তো এই থে কে বন্ধ নহীঁ হোনা চাহিয়ে। ভারত বন্ধৰ উদ্দেশ্য কি? ইয়ে কাফি দিন সে অখবার মে আপকে জরিয়ে ইয়ে প্রোগ্রাম হো রা থা 10 তারিখ কা বাকি অভি শান্তি বাতাবরণ হ্যাঁ। সমগ্র দেশ জুড়ি মঙ্গলবারে সম্পন্ন হয়ে গেল ভারত বন্ধ। সমগ্র দেশত ইয়ার প্রভাব বিস্তার নকরিলে যদিও উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার আদিত বন্ধ ব্যাপক প্রভাব বিস্তার করবলে সক্ষম হল। বন্ধর সময়সত বিহারত কেবাটাও বিক্ষিপ্ত ঘটনাও সংঘটিত হল। আচরিত নহব, ফেসবুকের জড়িয়ে ভারত বন্ধ হয়ে গেল। ফেসবুকের জড়িয়ে ভারত বন্ধর আহ্বান জানা হয়েছে। জাতিগত সংরক্ষণের বিরুদ্ধে ভারত বন্ধর আহ্বান জানা হয়েছিল। ফেসবুকের আহ্বানে সফল করলে বন্ধ। এয়া দেশের ভিন্ন প্রান্তর দৃশ্য। পুয়ারে পড়া ভারত বন্ধর প্রভাব পড়িল বিভিন্ন স্থানত। এয়া বিহারের দৃশ্য। বিহারত ভারত বন্ধর বিরোধিতা করে দলিত শ্রেণীর একাংশ লোক রাজপথলে উলাই আসছিল। ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, ফলত শিলগুটি নিক্ষেপ তথা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হল। প্রথমবারের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখালে ক্ষমতা। দেশবাসী বুঝিলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রভাব। নির্বাচনতো এই প্রভাব বিস্তার করব নাকি? কপি উঠিছে রাজনৈতিক দল সমূহ। প্রথমবারের ফেসবুকত চলো এক প্রচারের ফলত ভারত বন্ধ হয়ে গেল। স্বাভাবিকতেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রভাব কি সেয়া বুঝি পালে সমগ্র দেশবাসী। ব্যুরো রিপোর্ট, DY365।